ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। শুভেন্দু জল্পনার মধ্যেই হলদিয়ার কাউন্সিলরদের নিয়ে বৈঠক। তৃণমূল ভবনে প্রায় 45 মিনিট বৈঠক ফেরহাদ হাকিমের। 29 জন কাউন্সিলরের মধ্যে উপস্থিত 25 জন। কথা বলে নেব আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাসের সঙ্গে। অনির্বাণ, ঠিক কি নিয়ে এই বৈঠক, কি জানা যাচ্ছে? দেখো, তোমাকে প্রথমেই জানিয়ে রেখি যে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুরে সভা করে আসার পরেই দলের তরফে হলদিয়া পৌরসভার কাউন্সিলরদেরকে ডেকে পাঠানো হয়েছিল আজকে, এবং তারা আজকে দুপুর 1টা নাগাদ তারা কিন্তু আসে তৃণমূল ভবনে। সেখানে ফিরহাদ হাকিম তাদের সঙ্গে বৈঠক করেন। যেটা জানা যাচ্ছে যে তিনি কিন্তু পরিষ্কার দলের কাউন্সিলরদের কাছে তিনি জানতে চেয়েছিলেন যে দলের এই যা পরিস্থিতি চলছে এই মুহূর্তে হলদিয়া জুড়ে এবং পূর্ব মেদিনীপুরে, তাতে দলের কাউন্সিলরদের কি অবস্থান, এবং দলের তরফে কিন্তু বিভিন্ন বক্তব্য উঠে আসছে। তার মধ্যে যেমন দেবপ্রসাদ মন্ডল, প্রাক্তন যিনি চেয়ারম্যান ছিলেন এই পুরসভা, তিনি কিন্তু পরিষ্কার জানিয়েছেন যে এদিন ফিরহাদ হাকিম একটা বার্তা দেন কাউন্সিলরদের। তিনি বলেন যে দলের যারা ছেড়ে চলে যেতে চান তারা এখনই ছেড়ে চলে যান, আর যারা দলে থাকতে চান তাদের কিন্তু দলের থেকে তৃণমূল কংগ্রেস করতে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কিন্তু দলটা করে যেতে হবে। ফলে একটা স্পষ্ট জায়গা হয়েছে, এবং তিনি এটাও বলেন যে শুভেন্দু অধিকারী এই পরিস্থিতি এমন একটা তৈরি করে রেখেছেন যার ফলে কিন্তু ধোঁয়াশা তৈরি হয়েছে গোটা পূর্ব মেদিনীপুর এবং তৃণমূলের অন্দরে, যে কারণে কিন্তু স্পষ্ট হচ্ছে না যে কোন কোন কাউন্সিলর দলে থাকবেন, কারা শুভেন্দুর অনুগামী হিসেবে চলে যাবেন। কারণ আজকে যে বৈঠক হয়েছে 25 জন কাউন্সিলর, তার মধ্যে এমন 4 জন কাউন্সিলর রয়েছেন যাদেরকে কিন্তু শুভেন্দু অধিকারী তাদের অনুগামী মিছিল পর্যন্ত দেখা গিয়েছে। ফলে সব মিলিয়ে কিন্তু তৃণমূলে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে পূর্ব মেদিনীপুর নেতৃত্বের মধ্যে। ফলে সেই কারণে একটা স্পষ্ট অবস্থান পেতে চাইছে তৃণমূল নেতৃত্ব, এবং তারা চাইছে যে কাউন্সিলররা নিজেদের অবস্থান নিজে থেকে স্পষ্ট করুন, না হলে দল তার কিন্তু ভবিষ্যতে পদক্ষেপ করবে। ধন্যবাদ অনির্বাণ। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, শুভেন্দু জল্পনার মধ্যেই হলদিয়ার কাউন্সিলরদের নিয়ে আজ বৈঠক। তৃণমূল ভবনে প্রায় 45 মিনিট বৈঠক ফিরহাদ হাকিমের সঙ্গে, এবং 29 জন কাউন্সিলরের মধ্যে উপস্থিত 25 জন। হলদিয়ায় দলের সংকট নিয়ে বৈঠকে আলোচনা। গতকাল উত্তর কন্যা অভিযানের সময় যে ঘটনা ঘটেছিল, এক বিজেপি কর্মীর মৃত্যু হয় উলেন রায়, এবং সেই মৃত্যুর প্রতিবাদে মোমবাতি মিছিল সেন্ট্রাল অ্যাভিনিউতে, বিজেপির এই মোমবাতি মিছিল, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। রাজু বন্দ্যোপাধ্যায় সহ বিজেপি কর্মী সমর্থকরা, বিজেপি নেতারা রয়েছেন। আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য আমাদের সঙ্গে সরাসরি রয়েছে সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে। অরিত্রিক, দেখো কিছুক্ষণ আগেই বিজেপির এই মোমবাতি মিছিল শুরু হয়েছে সেন্ট্রাল অ্যাভিনিউতে। বিজেপির যে অফিস আছে আমরা জানি, সেখান থেকে সেই মিছিল এই মুহূর্তে এগোচ্ছে, মোমবাতি মিছিল, এবং সেই মিছিলের চেহারা আমরা দেখতে পাচ্ছি। এবং যেটা দেখতে পাচ্ছি, বিজেপির বিভিন্ন এলাকা থেকে বিজেপি কর্মী সমর্থকরা আজকে এখানে এসে এই মিছিলে যোগ দিয়েছেন, এবং এই মোমবাতি মিছিল চলছে, তার সঙ্গে বেশ কিছু ব্যানার রয়েছে, বেশ কিছু পতাকা রয়েছে। একদম সামনেই যেটা উল্লেখ করা রয়েছে যে গতকালকের ঘটনা, এবং বিজেপির তরফে যেটা দাবি যে পুলিশের গুলিতে মৃত্যু, পুলিশের অত্যাচারে মৃত্যু উলেন রায়, সেই দাবির সপক্ষে কিন্তু এই মিছিল শুরু হয়েছে। এই মুহূর্তে বিজেপির যে নেতা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। রাজুরা, যেটা জানতে চাইবো, আপনারা আজকে পথে নেমেছেন কি বার্তা পৌঁছে দেওয়ার জন্য? দেখুন, পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক পদ্ধতিতে যদি আন্দোলন করেন তাহলে মমতা ব্যানার্জি পুলিশকে লেলিয়ে দিচ্ছে, আর এখানে পুলিশ আর তৃণমূলের গুন্ডাদের কম্পিটিশন হচ্ছে কারা কত বিজেপি কর্মীকে খুন করতে পারে। আর পুলিশ যদি খুন করে তাহলে তাদের প্রমোশন দিচ্ছেন মমতা ব্যানার্জি, আমরা তাদেরকে ডিমোশন করাবো। আমরা দাড়ি ভিটের ছায়া দেখতে পাচ্ছি এই শিলিগুড়িতে, যেভাবে পুলিশ আমাদের কর্মীকে হত্যা করেছে, আমরা সিবিআই তদন্ত দাবি করছি। আজকেই কিন্তু রাজ্যের তরফ থেকে এই ঘটনায় সিআইডি তদন্তের কথা বলা হয়েছে, যদিও বিজেপি নেতারা পরিষ্কার জানাচ্ছেন যে তারা সিবিআই তদন্ত চান। জয়প্রকাশ দাসের সঙ্গে কথা বলবো। জয়প্রকাশ, সিবিআই সিআইডি তদন্তের কথা বলা হয়েছে, আপনারা কি তাতে সন্তুষ্ট হন? না, এসব হচ্ছে মানুষ ভোলানো কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। মমতা বন্দ্যোপাধ্যায় তার নৈতিক অধিকার হারিয়েছেন এই রাজ্য শাসনের। যেভাবে আমরা বলেছিলাম যে বুদ্ধদেব ভট্টাচার্য তার নৈতিক অধিকার হারিয়েছিলেন নন্দীগ্রামের পরে রাজ্য শাসনের, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তার নৈতিক অধিকার হারিয়েছেন রাজ্য শাসনের।
পাচ্ছ দাবিটা অত্যন্ত স্পষ্ট বিজেপি তরফ থেকে এবং সেই দাবিতেই বিজেপি কর্মী সমর্থকরা মিছিল শুরু করেছেন। এই মুহূর্তে মিছিল সেন্ট্রাল অ্যাভিনিউতে বিজেপি অফিস থেকে শুরু হয়েছে, মেডিকেল কলেজ পেরিয়ে এই মুহূর্তে মিছিল আস্তে আস্তে ধর্মতলার দিকে এগোচ্ছে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ অরিত্র তোমায়।